আসছে গ্রীষ্মকাল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে নানা শঙ্কা থাকলেও তা নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। দেশ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান, জ্বালানি সংকট সমাধানে আমদানির আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্বব্যাংকের ঋণের কিস্তি এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। সেই সঙ্গে নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উত্তরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। নূপুর মাহমুদের রিপোর্ট। গ্যাস সংকটের কারণে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় বাড়ছে আমদানি নির্ভরতা, তাই আসছে গরমে বাড়ছে লোডশেডিং এর আশঙ্কা। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ ও জ্বালানি খাত নিয়ে কথা হয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সাথে। ডলার সংকটে ব্যাহত হচ্ছে গ্যাস আমদানি, এক্ষেত্রে বিশ্বব্যাংক থেকে ঋণের কিস্তির $2.1 বিলিয়ন স্বস্তি দেবে বাংলাদেশকে। প্রস্তুতি থাকায় গ্যাসের যোগানে সমস্যা হবে না বলেও জানান প্রতিমন্ত্রী। একটা মাত্র এফএসআরইও চলছে এখন, আরেকটা এফএসআরই আমরা ডকিং করতে দিয়েছি। 20 মার্চের মধ্যে আরেকটা এফএসআরই চলে আসলে আমাদের 20 মার্চের পরে আমরা নির্বিচ্ছিন্ন গ্যাস দিতে পারব। দেশে জ্বালানি হিসাবে গ্যাসের চাহিদা বেশি। পেট্রো বাংলার তথ্য অনুযায়ী বর্তমানে বিদ্যুৎ, শিল্প, সার, গৃহস্থালি ব্যবহার সহ 7টি সেক্টরে গ্যাসের চাহিদা 3,715 মিলিয়ন ঘনফুট। চাহিদা মেটাতে বঙ্গোপসাগর সহ সারা দেশে চলছে জোরো অনুসন্ধান। ডিপসি এলাকাতে আমরা মাল্টি ক্লায়েন্ট সার্ভে করতেছি, মাল্টি ক্লায়েন্ট সার্ভের মোটামুটি রেজাল্ট প্রায় চলে আসছে এবং এই ডেটাগুলো চলে আসাতে অনেকে অ্যাপ্রোচ করতেছে এই ডেটাগুলো নিয়ে নেওয়ার জন্য, কেনার জন্য। আমরা ইতিমধ্যে পিএসসিটাকে অর্গানাইজ করছি নতুনভাবে, এই বছরই আমরা বিডিংয়ে যাব, তার আগে আমরা রোড শো করবো, এটাই হলো আমাদের পরিকল্পনা। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বানও জানান জ্বালানি প্রতিমন্ত্রী। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।